ভিডিও পছন্দ হলে লাইক করুন, আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি ছোট পর্দা অর্থাৎ জি বাংলা সিনেমাতে অরিজিনালসে একটি মুভি আসতে চলেছে, যার নাম দিয়েছে গুপি গায়েন। হ্যাঁ, গুপি গায়েনের একটি ছোট পর্দায় আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। চলুন তাহলে এই মুভিতে আমরা কী কী দেখতে পাবো এবং তার ছোট একটি টিজারে আমরা কী কী দেখতে পেলাম সেই নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। গুপি গায়েন নামটা শুনে অনেকে ভাবছেন যে নামটা এমন কেন, হয়তো নামটা আমি হয়তো ভুল বলেছি, কিন্তু না, নামটা এমনই। সত্যজিৎ রায়ের ছবি হয়তো অনেকে ভাবছেন যে এটি কিন্তু সত্যজিৎ রায়ের গুপি গায়েনের মতন, কিন্তু আপনি ভুল এটাই যে এই ছবির সঙ্গে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পের কোনো সম্পর্কই নেই। পরিচালক রাজদীপ ঘোষ ছোট পর্দায় দর্শকদের জন্য তৈরি করেছেন ছবি গুপি গায়েন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতব্রত চক্রবর্তীকে, যা এর মধ্যে তিনি দর্শকদের কাছে নাম গড়িয়েছেন এবং তিনি প্রশংসা পেয়েছেন সবার কাছে। যেমন তিনি কিশোর কুমার জুনিয়রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে অভিনয়ে, এবং তারপরে তিনি অভিনয় করেছেন জেনারেশন আমি মূল চরিত্রে। জেনারেশন মুভিটি আমারও খুবই ভালো লেগেছিল এবং এই মুভিটা তিনি খুবই ভালো অভিনয় করেছেন ঋতব্রত চক্রবর্তী। সেই অভিনয়তে আমরা দেখি মা ছেলে ভূমিকায় ঋতব্রত ও অপরিচিৎ আড্ডকে। আমরা কিন্তু এই মুভিতেও কিন্তু গুপি গায়েনের অপরিচিত আড্ড এবং ঋতব্রতকে মা ছেলে ভূমিকায় দেখব। আসলে এই গুপি একেবারে সশস্ত্র। ছবিতে ঋতব্রত চরিত্রের নাম সপ্তক বসু, তিনি খুব ভালো গান গাইতে পারেন সপ্তক, যেখানে সপ্তকের ডাক নাম গুপি, আর গায়েন মানে যে গান গাইতে পারে সে, অর্থাৎ এই কার্যকর্ত ছবির নাম গুপি গায়েন। এই গান গাইতে গিয়ে নানা রকম সম্মুখীন হয় তাকে, এবং সেই সম্মুখীন কীভাবে বাধা পেরিয়ে সে সাফল্য হবে সেই সব নিয়ে কিন্তু চিত্রণটা সাজিয়েছেন পরিচালক, এবং তা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সবার কাছে। ঋতব্রত চক্রবর্তী ও অপরিচিত ছাড়াও কিন্তু এই মুভিতে আমরা দেখতে পেয়েছি সব্যসাচী চক্রবর্তী। তিনি হয়তো কেন একটি অন্যরকম চরিত্রে অভিনয় করতে চলেছে, যা হয়তো চ্যালেঞ্জিং চরিত্রে তিনি অভিনয় করবেন এই মুভিতে, যিনি গুপি গায়েনের রাস্তা প্রসার করে দেবেন বলে অনেকে ভাবছেন। এছাড়া দেখা যেতে পারে এই মুভিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে। জি বাংলা সিনেমার জন্য অপেরা মুভিস প্রযোজনা তৈরি করেছেন এই ছবিটি। এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে 27শে মার্চ, অর্থাৎ 27শে মার্চ জি বাংলা অরিজিনালসে আসতে চলেছে গুপি গায়েন। এই মুভিটার জন্য আমিও অপেক্ষা করে রইলাম, আপনারা কতটা অপেক্ষা রইলেন তা জানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। জি বাংলা সিনেমা অরিজিনালস আসছে, সানরাইজ প্রেজেন্টস গুপি গায়েন। জি বাংলা